বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মৌসাক মালিবাগ হাউজের শোরুমে, আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে স্পেশালি ভিডিও করা 135 সিসির খুবই কম দামের ভালো মানের একটা বাইক নিয়ে, আর সেই বাইকটি হলো হাউজু কে 135 সিসির বাইকটি। তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইক থেকে আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ কত পাবেন এবং বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো আপনারা এর পরবর্তীতে কোন বাইকের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা এই হলো হাউজু কে 135 সিসির বাইকটি। তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইক থেকে আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ কত পাবেন এবং বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে হাউজু বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, ইভেন হাউজুর প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই হাউজু কে 135 সিসির বাইকটি অন্যতম। তো এই হাউজু কে বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক। তো সেক্ষেত্রে এই বাইক থেকে আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ পাবেন অ্যাভারেজ 50 কিলোমিটার পার লিটার, এর পাশাপাশি টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 110 কিলোমিটার প্লাস। তো বাইকটির ফুল ডিটেলসের কথা বলতে গেলে আমরা প্রথমে চলে যাব বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু অনেক আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে, এবং বাইকটির হেডলাইটে দেওয়া হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প। এর পাশাপাশি বাইকটির সাইড ইন্ডিকেটারে দেওয়া হয়েছে ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব। এই পাশে যে সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে বন্ধুরা, এটাও সেম ক্লিয়ার লেন্স এবং ইয়েলো কালারের বাল্ব। এর পরবর্তীতে চলে যাব বাইকটির ফ্রন্টের চাকার দিকে। তো বাইকটির ফ্রন্টে একটা বড় সড়ো ডিস ব্রেক প্রোভাইড করা হয়েছে, খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু আপনি সিটিতে এবং হাইতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে 2.75 এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 18 সাইজের অ্যালয় রিং, সেক্ষেত্রে ফ্রন্টের টায়ারটা পেয়ে যাবেন আপনারা টিউবলেস, এবং চাকার গ্রিপও কিন্তু যথেষ্ট উন্নত মানের করা হয়েছে। এর পাশাপাশি ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে একটা টেলিস্কোপিক সাসপেনশন। এরপর বাইকটির রেয়ারের দিকে যদি আপনাদের দেখায়, বাইকটির রেয়ারের সারি গার্ড দেখতেই পাচ্ছেন, খুবই আকর্ষণীয় এবং উন্নত মানের একটা সারি গার্ড প্রোভাইড করা হয়েছে, এবং রেয়ারে দেওয়া হয়েছে হাফ চেন কভার। যেহেতু বাইকটার লুকটা দেওয়া হয়েছে স্পোর্টি লুক, সেই হিসাবে কিন্তু হাফ চেন কভার প্রোভাইড করা হয়েছে, এবং রেয়ারের অ্যাডজাস্টারটাও কিন্তু বন্ধুরা খুবই আকর্ষণীয় করা হয়েছে। তো রেয়ারে ব্রেকিংয়ে দেওয়া হয়েছে ড্রাম ব্রেক, এবং রেয়ারের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 90x90, এবং রিমটা দেওয়া হয়েছে 18 সাইজের অ্যালয় রিং, সেক্ষেত্রে টায়ারের সাইজটা দেখতেই পাচ্ছেন 90x90। রেয়ারের টায়ারটা কিন্তু যথেষ্ট মোটা, এবং টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। এর পাশাপাশি চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা যথেষ্ট উন্নত মানের করা হয়েছে, এবং রেয়ারের সাসপেনশন প্রোভাইড করা হয়েছে টুইন শক সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা আপনাকে সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো একটা সাপোর্ট দিয়ে থাকবে। এরপর যদি আপনাদের বাইকটির ইঞ্জিনের দিকে দেখাই, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ভার্টিক্যাল এয়ারকুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 135 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8 কিলোওয়াট অ্যাট দ্য রেট 8000 আরপিএম, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 10.5 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6500 আরপিএম। যেহেতু বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মাইলেজ পাবেন, এবং টপ স্পিডও কিন্তু উঠাইতে পারবেন অনেক ভালো। তো এই ইঞ্জিনটা কিন্তু TSR একটা ইঞ্জিন, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে আপনার ইঞ্জিন। যদি আপনি টপ স্পিডে উঠান ইঞ্জিন থেকে কিন্তু কোনো ভাইব্রেশন হবে না।
তো বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 5 স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে এই কে 135 সিসির বাইকটিতে। এবং বাইকটির স্টার্টিং এর ক্ষেত্রে আপনারা কিক এবং সেল দুটি পাচ্ছেন, আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। এর পরবর্তীতে যদি বাইকটির রিয়ারের দিকে আপনাদের দেখাই, বাইকটির রিয়ারের টেল ল্যাম্পটা দেওয়া হয়েছে অনেক আকর্ষণীয়, এর পাশাপাশি সাইড ইন্ডিকেটর দেওয়া হয়েছে ক্লিয়ারেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব। তো রিয়ারের সাইড ইন্ডিকেটর কিন্তু বন্ধুরা যথেষ্ট ফ্লেক্সিবল দেওয়া হয়েছে এবং বাইকটির সিট কভারটা দেওয়া হয়েছে বেশ প্রশস্ত, অনায়াসে 2 থেকে 3 জন বসতে পারবে। এবং সিট কভারটা কিন্তু বন্ধুরা 2 পার্ট সিট কভার প্রোভাইড করা হয়েছে দেখতেই পাচ্ছেন, যা কিন্তু 135 সিসির বাইকে খুবই একটা আকর্ষণীয়। এবং বাইকটির প্যাসেঞ্জার ক্যাব রেলটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারবে। এরপর যদি বাইকটির ফুয়েল ট্যাঙ্কটা যদি আপনাদের দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে, মাস্কুলার লুকই বলা চলে। তো ফুয়েল ট্যাঙ্কে হাউজের লোগোটা দেওয়া হয়েছে 3D লোগোই। তো ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে। এর পাশাপাশি বাইকটির হ্যান্ডেলবারটা যদি দেখায়, বাইকটির হ্যান্ডেলবারটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা পাইপ হ্যান্ডেলবার প্রোভাইড করা হয়েছে এবং মিটারটা দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার এবং হ্যান্ডেলবার সুইচগুলো অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি সম্পূর্ণ সুইচ প্রোভাইড করা হয়েছে। তো এই ছিল হাউজু কে 135 সিসির বাইকটির ফুল ডিটেলস এবং মাইলেজ। তো এখন আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটির মূল্য। তো এই হাউজু কে 135 সিসির বাইকটির বর্তমান মূল্য 1,22,000 টাকা। তো খুবই কম দামে ভালো মানের একটা 135 সিসির বাইক পেয়ে যাচ্ছেন আপনারা হাউজু শোরুমে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন কথা হলো এই বাইকটির ভালো দিকগুলো কী কী সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। নাম্বার 1 যেটা আমার কাছে ভালো লেগেছে বাইকটির লুক, 135 সিসির বাইক হিসাবে বাইকটির লুকটা অনেক আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইতে অ্যাভারেজ মাইলেজ পাবেন এই হাউজু কে 135 সিসির বাইক থেকে। পার লিটারে 50 কিলোমিটার এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 110 কিলোমিটার প্লাস। এর পরবর্তীতে আমার কাছে যে বিষয়টা এই বাইকটির ভালো লেগেছে সেটা হলো বাইকটির সিট কভারটা দেওয়া হয়েছে 2 পার্ট সিট কভার, যা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের 150 সিসির বাইকেও থাকে না। তো আপনারা কিন্তু 135 সিসির বাইকে 2 পার্ট সিট কভার পেয়ে যাচ্ছেন, খুবই আকর্ষণীয় একটা দিক। এর পরবর্তীতে যে বিষয়টা ভালো লেগেছে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা অনেক আকর্ষণীয় একটা লুক দেওয়া হয়েছে এবং বাইকটির মিটারটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ডিজিটাল মিটার দেওয়া হয়েছে 135 সিসির বাইকে, যা কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের 150 সিসির বাইকেও নেই। তো বলতে গেলে যেসব বাইকে বলা চলে যেমন বাজাজ পালসার, তারা কিন্তু ডিজিটাল অ্যানালগ মিটার দিয়েছে। এর পাশাপাশি হিরো, হাঙ্ক, অন্য অন্য ব্র্যান্ডের 150 সিসির বাইকেও সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মিটার পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে হাউজু কে 135 সিসির বাইকটিতে স্পিডোমিটারটা সম্পূর্ণ ডিজিটাল পেয়ে যাচ্ছেন, যেটা এই বাইকটির খুবই ভালো একটা দিক। এর পরবর্তীতে যে দিকটা ভালো লেগেছে বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপনারা 5টি গিয়ার, 135 সিসির বাইকে 5টি গিয়ার খুবই ভালো একটা বিষয়, যা কিন্তু 150 সিসির বাইকেই পাওয়া যায়। 135 সিসির বাইকে 5টি গিয়ার দিকটা কিন্তু খুবই ভালো। এর পরবর্তীতে বাইকটির যে বিষয়টা পজিটিভ মনে হয়েছে আমার কাছে সেটা হলো বাইকটির ফ্রন্টে এবং রিয়ারে দুটি টায়ারে কিন্তু আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে দেওয়া হয়েছে ডিস ব্রেক, রিয়ারে পাবেন ড্রাম ব্রেক, যার কারণে কিন্তু ব্রেকিং সাপোর্টটা সিটিতে এবং হাইতে ভালো পাবেন। এবং সর্বশেষ যেটা পজিটিভ সাইড এই বাইকটি সেটা হলো বাইকটির মূল্য অনেক কম, 135 সিসির বাইক হিসাবে বাইকটির মূল্য কিন্তু 1,30,000-এর বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হাউজু কে এ এই বাইকটির মূল্য 1,22,000 টাকা, খুবই কম দামে আকর্ষণীয় লুকের একটা বাইক আপনারা পেয়ে যাচ্ছেন হাউজু শোরুমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।